উত্তরাখণ্ড রাজ্যে রুদ্রপ্রয়াগ জেলার সদর শহর হল এই রুদ্রপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে মন্দাকিনীর সঙ্গম, প্রাচীন চামুণ্ডা ও রুদ্রনাথের মন্দির নিয়েই এই রুদ্রপ্রয়াগ। এখান থেকেই রাস্তা আলাদা হয়েছে শৈবতীর্থ কেদারনাথ এবং বৈষ্ণব তীর্থ বদ্রী বিশালজির। কেদার বা বদ্রী তীর্থযাত্রীদের তাই একটি রাত কাটানো যেতে পারে এই রুদ্রপ্রয়াগে। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ প্রায় 140 কিলোমিটার রাস্তা, সময় লাগলো ওই ঘন্টা পাঁচেক মতন। পথে পড়ল প্রতিটি বাঁকে ফেলে আসা হিমালয়ের সেই অপূর্ব নৈসর্গিক শোভা। রুদ্রপ্রয়াগ যখন আমি পৌঁছলাম তখন প্রায় বেলা 1:30 বেজে গেছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জিম কর্বেট মেমোরিয়াল। অনেকেই হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে জিম কর্বেট এখানে কি করেছে। এখানে জিম কর্বেট 1926 সালে সেই ম্যান ইটার যে চিতা, অর্থাৎ নরখাদক যে চিতা, তাকে এই জায়গাটিতে হত্যা করে। একটা একজন দুজন পাঁচজন দশজন নয়, 125 জনকে এই লেপার্ড বা চিতা আক্রান্ত করেছিল এবং তাদেরকে হত্যা করেছিল। এবং এখানকার যারা গোর্খা এবং নেপালি এবং অলসো ব্রিটিশ, তারা কিন্তু কেউ ওই চিতাকে ধরতে পারছিল না। তখন 1925 সালে জিম কর্বেটকে খবর দেওয়া হয় এই চিতা শিকার করবার জন্য, এবং 10 সপ্তাহ ধরে সেই চিতাবাঘের সন্ধান করেছিলেন জিম কর্বেট। পরে মে মাসে 1926 মেতে তিনি অবশেষে এই চিতাকে সফল শিকার করতে সফল হন। এবং এখানে একটা জিম কর্বেট মেমোরিয়াল তৈরি করা হয়েছে, এবং এখনও মেমোরিয়ালটা বন্ধ দেখছি, কোনো কারণে হয়তো মেনটেন্যান্স নেই। তো এটা হচ্ছে রুদ্রপ্রয়াগের একটা, বলতে পারেন যে একটা হিস্ট্রি। রুদ্রপ্রয়াগে আমার এবারে থাকার আস্থানা গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগম বা GMVN এর রুদ্র কমপ্লেক্স, যা কোতোয়ালির পাশে অবস্থিত। এদের ডরমিটারি বেডের ভাড়া 800 টাকা করে। গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমে রুদ্রপ্রয়াগে ডরমিটারি বেড 10টি বেড আছে, তার মধ্যে এই ভাড়ে একেবারে কর্নারের বেডটা। আমি সাধারণত এখানে এলে এই বেডটাতেই উঠি, আর এখন বাজে 4টে, আমার এখনও স্নান হয়নি। আমি এখন স্নান করে আমি প্রথমেই সঙ্গমে যাবো, আপনাদের সঙ্গমের ভিউটা ওপর থেকে দেখিয়ে দিই। কেন আমি এইদিকে, আপনারা যদি রুদ্রপ্রয়াগে আসেন তাহলে সবসময় চেষ্টা করবো নদীর ধারে দিকের রুমগুলো নেওয়ার। কেন কি, এই হচ্ছে সঙ্গমের ভিউ। শহরের মাঝে বাস স্ট্যান্ড, হোটেল এবং খাবারের দোকান। এখন দাঁড়িয়ে আছি রুদ্রপ্রয়াগ, কেদারনাথ থেকে আগত মন্দাকিনী এবং বদ্রীনাথ থেকে আগত অলকানন্দ, এখানে গিয়ে মিলিত হয়েছি। এবং অলকানন্দ নামে দেবপ্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা প্রচন্ড আওয়াজ, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন তোমরা। আর এইদিক দিয়ে আমার বাস দিক দিয়ে মন্দাকিনী এসছে কেদারনাথ থেকে। আমি এর আগে যে ছবিটা দেখিয়েছিলাম তাতে দুটো কালার পুরো ডিফারেন্ট বোঝা যাচ্ছে, এখন সুন্দর হয়ে গেছে পুরো। এইদিকে কালারটা কিন্তু সবুজ কালার, অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার, জল কিন্তু ঘোলাটে।
রুদ্রনাথের মন্দিরে রাতের আরতি সঙ্গী হতে পারলাম। কাল খুব সকালে এখান থেকে রওনা দেব মত মহেশ্বরের উদ্দেশ্যে। রুদ্রনাথকে আরেকবার বললাম মাথা ঠুকে সে কথা। তাহলে আজকের মতন এইটুকুনি, এর পরের ভিডিওতে অবশ্যই ফিরে আসবো আমার মত মহেশ্বর যাত্রার গল্প নিয়ে। সবাইকে নমস্কার।